শান্ত 10টা ম্যাচ খারাপ খেলে আজকে একটা ম্যাচ ভালো করলো, এভাবে করলে তো ভাই হবে না। 20 বল 25 বল খেলে 16 রান করবেন ভাই, ওইটার কোনো মূল্য নাই। আপনি আইসে টুক 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 করেন, এরকম খেললে ম্যাচ জিতে যায় ভাই? না, বাংলাদেশের খেলা দেখে আজকে মনে হচ্ছে না বাংলাদেশ জিততে পারবো, কারণ ওইরকম মিস করো হয় নাই। আর যেটা এখানে যে পিচ দেখে মনে হচ্ছে 170+ রান করলে সেক্ষেত্রে একটা ফাইটিং স্কোর হতো, যেহেতু অস্ট্রেলিয়া ভালো ফর্মে এবং তাদের 7-8টা ব্যাটসম্যান একদম টপ লেভেলের ব্যাটসম্যান, ঠিক আছে। তো এই ম্যাচ দেখে মনে হচ্ছে না বাংলাদেশ জিততে পারবো। ওই যে আমাদের একটা বিষয় আছে না, যে আমরা সেই ভয়ডারহীন ক্রিকেট খেলবো, ভয়ডারহীন ক্রিকেট, আসলে আমরা পড়ে যাচ্ছি বাংলা, কিন্তু পরীক্ষার হলে যে আমরা ইংলিশ পরীক্ষার প্রশ্ন লিখে আসতেছি বা আমাদের ইংলিশ পরীক্ষার প্রশ্ন পড়তেছে, আমাদের ক্রিকেটের অবস্থা আজকে এরকম হয়েছে। আসলে ওদের কোথায় যে সমস্যা আমরা তো বুঝে উঠতে পারতেছি না, এ হলো সমস্যা আমাদের বাংলাদেশের। এই বাংলাদেশের যে অবস্থা, এর দিয়ে আজকের এই ম্যাচে জেতা সম্ভব না। দেখেন, একদিন টপ অর্ডার খারাপ খেলতেছে তো একদিন মিডিল অর্ডার খারাপ খেলতেছে, আপনি ওইভাবে চিন্তা করলে আপনি ম্যাচ জিততে পারবেন না। টপ অর্ডার থেকে শুরু করে মিডিল অর্ডার সবাইকে ভালো খেলতে হবে, তারপরে ম্যাচ জিতে যাবে। আপনি আজকে শান্ত 10টা ম্যাচ খারাপ খেলে আজকে একটা ম্যাচ ভালো করলো, এভাবে করলে তো ভাই হবে না, ধারাবাহিক হতে হবে। বাংলাদেশের ধারাবাহিকতা যেদিন আসবে সেদিন আপনি সেখন আমরা ভালো কিছু ফলাফল আশা করতে পারি। বাংলাদেশ যে খারাপ ক্রিকেট খেলছে তা না, 3টা ম্যাচ জিতে তারপরে সুপার 8-এ আসছে, তো বাংলাদেশ ভালো খেলছে, কিন্তু আমাদের এই টপ লেভেলে এসে যে খেলাটা দরকার সেই খেলাটা আমরা খুঁজে পাচ্ছি না ভাই। এখানে আরও ভালো খেলতে হবে। আপনি 20 বল 25 বল খেলে 16 রান করবেন ভাই, ওইটার কোনো মূল্য নাই এখনকার ক্রিকেটে। এখনকার জেনারেশন যে ক্রিকেট, এই ক্রিকেটে আপনি 30 বল খেলে 25 রান করবেন টি-20-তে, এতে কোনো লাভ নাই ভাই। আপনি অস্ট্রেলিয়ার খেলা দেখেন ভাই, যখন উইকেটের পিছনে থাকেন দেখেন না যে কীভাবে প্লেয়ারটা খেলে? আপনি আইসে টুক 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 করেন, এরকম খেললে ম্যাচ জিতে যায় ভাই? ম্যাচ জিততে হলে আরও কঠোর পরিশ্রম লাগবে ভাই বাংলাদেশের ভাই। ওই যে আমার মনে হয় কি, খাদ্য অভ্যাসের একটা প্রধান সমস্যা, কারণ আমরা বাঙালি, ভাতে মাছে ভাতে বাঙালি, এত ভাত খেলে দেখবেন আপনি একটা পরিশ্রম করার পরে, ভাত খাওয়ার পরে দেখবেন শরীরটা ছেড়ে দেয়। তা আমাদের এই ভাত খাদ্য অভ্যাসের কারণে আজকে বাংলাদেশের পাওয়ার হিটিং তৈরি হচ্ছে না, বুঝতে পারছেন বিষয়টা এরকম। পাওয়ার হিটিং হয়ে তাহলে খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে, কঠোর অনুশীলন করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে ভালো পজিশনে যাওয়া যাবে। অর্থাৎ আমাদের বয়সভিত্তিক যে খেলাগুলো আছে এই খেলার থেকেই আমাদের প্লেয়ারগুলোকে উঠে নিয়ে আসতে হবে। পাওয়ার হিটিং যদি বাড়াইতে চাই তাহলে এরকম কিছু, আমার মাথা থেকে এরকম কিছু আসতেছে ভাই। তাছাড়া তো ভাই দেখেন, অস্ট্রেলিয়া বল মারলে স্টেডিয়ামের বাইরে যাইতেছে, বাংলাদেশ মারলে ওই যে 30 গজ বৃত্তের পাশে যেয়ে বলটা পড়তেছে। তা আমাদের সমস্যা এখানে ভাই, শরীরের জোর থাকতে হবে, মেন কথা বাহুতে জোর নাই, সোজা কথা আমার কাছে, সোজা বাংলা কথা ভাই। ভারতের ব্যাটসম্যানটা দেখেন না আপনি, উড়াদুড়া শট, আর বাংলাদেশ গেলে ওই যে 4 বল 5 বল ডট দিয়ে একটা বল 4 মারে। আরে ভাই এটা খেলা না, আপনি চার একটা ওভারে 4টে বল সিঙ্গেল নেন, একটা বল 4 মারেন, কত আছে 8 রান এসে যায় ওভারে। আপনি 4টে বল ডট দিয়ে একটা বল 4 মারলেন, বড় এভারেজ কত হইলো, এক ওভারে 4 রান, এটা ভাই খেলা না। খেললে খেলার মতো খেলতে হবে, বুঝতে পারছেন, মানে এটা আবেগ থেকে বলতেছি। বাংলাদেশ যে খেলা খেলে আসছে তাতে সন্দেহের কোনো কারণ নাই, যে পিচে খেলা হয়েছে বাংলাদেশ ফেভারে খেলা হয়েছে। এখনকার পিচ তো ভাই বদলে গেছে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রান আছে, পাওয়ার হিটিং, এখানে পাওয়ার হিটিং দিয়ে খেলতে হবে, তাহলে ভালো কিছু আশা করা যায়।